বাঘের মাসি মা পিসি যাই বলেন, এতদিন ঘুমপাড়ানি মাসি পিসি হয়ে মানুষকে ঘুম পাড়িয়ে রাখছিলেন রাজ্যের, এখন মানুষ জেগে উঠছে, ফলত বাঘের মাসি এখন বেড়াল হয়ে গেছে। অনেক টালবাহানা, অনেক অজুহাতের পর শেষ পর্যন্ত দিল্লি যাচ্ছেন অনুব্রত মণ্ডল, মানে কেষ্ট না, ঘুরতে নন, কিন্তু তদন্তের স্বার্থে, অর্থাৎ যে অপরাধে তিনি অভিযুক্ত সেই তদন্তের স্বার্থে দিল্লির তিহার জেলে নিয়ে যাওয়া হচ্ছে অনুব্রত মণ্ডলকে। আর এই বিষয়ে আজকে আমরা কথা বলবো এসএফআইয়ের রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য। সৃজন, অনেক বাধা, অনেক আপত্তি, আমাকে মুখ্যমন্ত্রী নবান্ন থেকে পর্যন্ত কার্যত হুঁশিয়ারি, তারপরও দিল্লি যেতে হচ্ছে, দিল্লিকে লাড্ডু খেতে হচ্ছে। যার হাতে মাগুর থাকার কথা ছিল তার হাতে মুগুর তুলে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বীরভূমের মানুষ হাড়ে হাড়ে সেই যন্ত্রণা টের পেয়েছেন এতদিন, ফলত এখন উনি তো বাঘ। তা আমি তো দেখছিলাম সেদিন সুজন চক্রবর্তী বলেছেন, কারেক্টলি বলেছেন, বাঘ খাঁচায় থাকাই ভালো, তিহার জেলের খাঁচাটা একটু বড় খাঁচা ভালো। একটা এটা প্রশ্ন হচ্ছে, এত বাহানা, এত টালবাহানা, এমনকি মুখ্যমন্ত্রীকে সরাসরি নবান্ন থেকে বলতে হলো যে নির্বাচন, পঞ্চায়েত নির্বাচনের আগে অনুব্রতকে নিয়ে গিয়ে পলিটিক্যালি হ্যারাসমেন্ট করা হচ্ছে। আসলে অনুব্রত মণ্ডলরা কয়লা, বালি, চাকরি, লটারি, চালকল ইত্যাদি সমস্ত কিছুর মাধ্যমে যেভাবে টাকা তুলেছেন এবং সেটা যেভাবে একটা চক্রের মাধ্যমে কালীঘাটের একটি বা দুটি বা তিনটি বিশেষ পরিবারের কাছে গিয়ে হাজির হয়েছে, এগুলো সব আউট ইন দ্য ওপেন। এনামুল হক গরু, আর বিনয় মিশ্র বালি। এনামুল হক অনুব্রতর ঘনিষ্ঠ, আর বিনয় মিশ্র কার ঘনিষ্ঠ সবাই জানেন, পশ্চিমবঙ্গে এদের একসাথে মিলে কোম্পানি চালানো, সেখান থেকে এক প্রভাবশালী নেতার স্ত্রীর বিদেশের অ্যাকাউন্টে টাকা হাওয়ালায় পৌঁছানো, এই সমস্ত কথা তো আস্তে আস্তে আমি জানলাম কী করে, মিডিয়ায় প্রকাশিত হয়েছে, আপনাদের মতো মিডিয়ায়, কেউ তো চ্যালেঞ্জ করেনি, হলো তো ধরে নিতে হবে সত্যি কথা হয়েছে। অনুব্রত মণ্ডলকে বাঁচানোর এত উদগ্র বাসনা কামনা, তার কারণ হচ্ছে অনুব্রত মণ্ডল হচ্ছে সেই কান যেটায় টান পড়লে একেবারে মাথা অবধি পৌঁছে যেতে বেশি সময় কারুর লাগবে না। ডিরেক্টলি বেনিফিটেড হয়েছেন অনুব্রত মণ্ডলের তোলাবাজির দ্বারা প্রশাসনের শীর্ষ অংশ, শাসক দলের শীর্ষ অংশ। ন্যাচারালি তাদেরকে বাঁচানোর জন্য পার্থ চ্যাটার্জির ক্ষেত্রে এই হাহাকার দেখা যায়, কারণ পার্থবাবু সম্ভবত টালিগঞ্জের ফ্ল্যাটে আর বেলঘড়িয়ার ফ্ল্যাটে টাকা জমাতে গিয়ে কালীঘাটের ফ্ল্যাটে যে একটু বেশি দিতে হবে সেটা ভুলে গেছে, ফলত পার্থ চ্যাটার্জি ওই কচি পাঠা না থাকলে বাড়ির পুজোয় অনেক সময় চালকুমড়ো বলি দিয়ে দেয়, পার্থ চ্যাটার্জিকে বলি দিয়ে দেওয়া হয়েছে। এখন পয়েন্টটা হচ্ছে যে আমি মনে করাবো আপনাকে, নজিরবিহীনভাবে রাজীব কুমার পুলিশ অফিসার, তাকে ধরতে যখন টিম এসেছিল মুখ্যমন্ত্রী খোদ ধর্নায় বসে গেছিলেন, মনে আছে? তার মানে রাজীব কুমার বলুন বা অনুব্রত মণ্ডল বলুন, এই ধরনের লোকগুলো সিলেক্টিভলি কারুর কারুর জন্য বসছেন। আচ্ছা, তাপস পাল যখন জেলে চলে গেছিলেন মুখ্যমন্ত্রী তো বসেন, যখন সুদীপ বন্দ্যোপাধ্যায় এমনকি জেলে বসেছিল, অত সিনিয়র নেতা তৃণমূলের লোকসভার, তার জন্য তো মুখ্যমন্ত্রী ধর্নায় বসেননি। পার্থ চ্যাটার্জি মহাসচিব, তার জন্য কিছু হচ্ছে না, কিন্তু অনুব্রতর জন্য এত লাফালাফি। আসল কথাটা হচ্ছে তৃণমূলের লিস্টে কার কার থেকে শাসক দলের শীর্ষ অংশটি, শীর্ষ পরিবারটি সরাসরি সুযোগ সুবিধা পাবেন, তার ভিত্তিতে দাঁড়িয়ে এটা স্থির হয় যে তৃণমূল কার জন্য কতটা পথে নামবে। হ্যাঁ, একাধিক রোগ বলছে, কখনো বলছে ফিসুলা, কখনো অন্যান্য অনেক গোপন রোগ বলছে, এবং তাতে কিন্তু মুখ্যমন্ত্রী কার্যত বারবার করে সমর্থনও করছেন, কিন্তু শেষ পর্যন্ত যেতে হলো। আমার যেটা প্রশ্ন হচ্ছে, মুখ্যমন্ত্রী পিছনে দেশের পতাকা নিয়ে, অশোকস্তম্ভ নিয়ে, এমন দুটি লোকের কথা, সঞ্জয় বসুর কথা বলেছেন, অনুব্রত মণ্ডলের কথা বলেছেন, আদৌ কি বলা যায় রাজ্য প্রশাসন একজন অভিযুক্তের বিরুদ্ধে বলছেন প্রশ্ন নবান্নে বসে? আচ্ছা, মুখ্যমন্ত্রী কবে এইসবের তোয়াক্কা করেছে? সরকারি অনুষ্ঠানকে দলীয় অনুষ্ঠান বানিয়ে ফেলা, সরকারের প্রধান হিসেবে কোনো একটা কর্মসূচিতে যোগ দিতে গিয়ে তৃণমূল নেত্রী হিসেবে যে কথাটা বাইপাসের ধারে তৃণমূল ভবন থেকে বলা উচিত, সেই ধরনের কথা কিন্তু আকছার বলে থাকেন, এবং আজ থেকে না, প্রথম থেকে। উনি একটা ওনার ভাব হচ্ছে একটা দেবী দুর্গতি না আসেনি, সর্বরোগ হরি বটিকা উনি এসে হাজির হয়েছেন, উনি এসে মুখ খুলে ধন্য করে দিচ্ছেন রাজ্যবাসীকে, কিসের সরকার, কিসের দল, ওইসব। ফলত ওইগুলো দুঃখের বিষয় হচ্ছে যে মুখ্যমন্ত্রীর চেয়ারে থেকে ভবানীপুর থানায় ঢুকে গুন্ডা ছাড়িয়ে আনতে গিয়েছিলেন,
সেটাই গত 11 বছরে। তখন ছিচকে চোরেরা ওনার সাথে ছিল, 11 বছর সরকার চালিয়েছেন, বড় বড় চোরেরা সাথে এসেছে, ডাকাত বাটপাড়রা কোটি কোটি টাকা লুটেরারা সাথে এসেছে। সেই ভবানীপুর থানায় ছিচকে গুন্ডা ছাড়াতে গেছিলেন, এখন 11-12 বছর সরকার চালানোর পরে এখন বড় গুন্ডা, তখন পুঁটি মাছ এখন কাতলা মাছ অনুব্রত মণ্ডলদের ছাড়ানোর জন্য এইসব করেন। যেটা প্রশ্ন ছিল হচ্ছে, তুমি দেবী দুর্গার কথা বললেন, আপনি দেবী দুর্গা তো বাঘকে বাঁচাতেই পারে, বাঘটা কি বাঘটা সত্যি বাঘ কিনা এটা তো দেখতে হবে। বাঘের মাসি মা পিসি যাই বলেন, এতদিন ঘুমপাড়ানি মাসি পিসি হয়ে মানুষকে ঘুম পাড়িয়ে রাখছিলেন রাজ্যের, এখন মানুষ জেগে উঠছে, ফলত বাঘের মাসি এখন বেড়াল হয়ে গেছে।